আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামী রাষ্ট্রে ছিল শান্তি সম্প্রীতি, ছিল না কোনো সাম্প্রদায়িকতা, কোনো সংঘাত, কোনো মারামারি কাটাকাটি ছিল না। কারণ কোরআন এসেছিল এই জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য। এরই ধারাবাহিকতায় ইসলামী রাষ্ট্রে তখন যখন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর নবী এই পৃথিবী থেকে যখন চলে যান, তারপরেও ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও ইসলামের রাষ্ট্র পরিচালনা করেন এবং মদিনায় তখন শান্তি বিরাজ করেছিল। এভাবে ইসলামের খলিফাতুল মুসলিমিনদের শাসন প্রতিষ্ঠা হয়েছিল। কোরআন অনুযায়ী জীবন গঠন করায় সেই যুগে শান্তি সম্প্রীতি সব প্রতিষ্ঠা হয়েছিল। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের চতুর্থ খলিফা নিযুক্ত হলেন, তিনি সেই সময়ে ইসলামের রাষ্ট্র পরিচালনা করছিলেন। হঠাৎ করে যেন ইসলামের রাষ্ট্রে তখন আত্মকলহের সূত্রপাত ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে খিলাফতের আসন ও সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি একদিকে যেমন প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন, তিনি তৎকালীন আরবের শ্রেষ্ঠ বিদ্বান ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। হযরত আলী কারিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছেই তিনি শিক্ষা তথা ইলমে হাদিস, তাফসীর, ফিকহশাস্ত্র এবং মারিফাতের জ্ঞান অর্জন করেন। সেই যুগের বড় বড় ইসলামী রাষ্ট্রের অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কণ্ঠে তাই বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ও বাবুহা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ইলম তথা জ্ঞান বিজ্ঞানের শহর এবং আলী তার প্রবেশদ্বার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের চতুর্থ খলিফা প্রতিষ্ঠিত হলেন, ঠিক সেই মুহূর্তে বয়োজ্যেষ্ঠ শীর্ষস্থানীয় সাহাবগণ তার খিলাফতের প্রতি আনুগত্য প্রদর্শন করলেও অন্যতম সাহাবি হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাঁর আনুগত্য স্বীকার না করেই বিরোধিতা করছিলেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি আনুগত্য প্রদর্শন করলেন না, আনুগত্য স্বীকার না করে তিনি বিরোধিতা করলেন। তিনি সিরিয়ার শাসনকর্তা ছিলেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা স্বীকার না করে নিজেই খিলাফতের দাবিদার হয়ে বসলেন, যার ফলে মুসলমানদের মধ্যে চরম সংঘাত শুরু হয়ে গেল।
নানারূপ বিশৃঙ্খল অশান্তি দেখা দিল। চারিদিকে অশান্তির দাবানল জ্বলে উঠতে লাগলো।